হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে বলে দিব বিড়ালদের খাবার নিয়ে, আমরা যারা বিড়াল প্রেমী বা বিড়াল পুষি তারা কিন্তু খাবার নিয়ে অনেক টেনশন করে থাকি, যে সময় হয় না, অফিস করা লাগে, বাইরে কাজ করা লাগে, নানান রকম ঝামেলার মধ্যে বিড়ালের খাবারটা বাসায় কিভাবে রেডি করে দিব, কম সময়ে কি করব, এটা নিয়ে আমরা অনেক টেনশনে থাকি। আর একদিন খাবার রান্না করি কি, তিন চার দিন খাওয়ানো ঠিক হবে কি না, স্বাস্থ্যসম্মত কি না, এইসব নিয়ে আমরা অনেক অনেক চিন্তিত থাকি। তো তাদের জন্যই আজকে আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো দেখুন, আমি কিন্তু আমার বিড়ালদের জন্য আজকে চিকেন রান্না করেছি, ফিশও রান্না করেছিলাম, তবে আজকে আমি চিকেনের ভিডিওটাই দেখিয়ে দিব। চিকেন রান্নার রেসিপিটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এই চিকেন রান্নাটা ওরা ভীষণ পছন্দ করে খায়, আর আমি কিন্তু এই চিকেন রান্নাটা আজকে রান্না করে শুধু আজকেই খাওয়াবো এমন না। এই যে দেখতে পাচ্ছেন, আমি এয়ারটাইট বক্সে করে ওদের জন্য ফ্রিজে রিজার্ভ রাখবো। আমি চিকেনটা ওদেরকে দিনে দুইবার খেতে দিই, আর আমার বিড়ালরা চিকেন ভাতের সঙ্গে খেতে খুবই কম পছন্দ করে, ওরা শুধু কলিজা দিয়ে ভাত খেতে পছন্দ করে, আর চিকেন ওরা শুধু শুধু খেতেই পছন্দ করে। তো আমি ওদেরকে এই খাবারটা দুই দিন পর পর খেতে দিব, এবং সেটা ফ্রিজে কীভাবে সংরক্ষণ করব বলে দিচ্ছি। এই যে এরকম এয়ারটাইট বক্স আপনারা বাজারে পেয়ে যাবেন, এরকম এয়ারটাইট বক্সগুলো আপনারা কিনে তার মধ্যে এভাবে খাবার রেখে ফ্রিজে রাখলে খাবারের টেম্পারটা খুব ভালো থাকে, কোনো বাজে গন্ধ হয় না। এভাবে কিন্তু আপনারা তিন চার দিন খাবারটা সংগ্রহ করে রাখতে পারেন, একদিন হাতে সময় থাকলে সেদিন রান্না করবেন। এখন দেখুন, পরদিন আমি ফ্রিজ থেকে বের করে খাবারটা ওদেরকে কিভাবে খেতে দিই ফ্রিজের খাবার। অনেকে চিন্তা করেন ফ্রিজের খাবারটা কিভাবে খেতে দিই আমি, আর বিড়ালগুলো কিভাবে সুস্থ থাকে, ফ্রিজের খাবার খেলে কোনো সমস্যা হয় কি না। তো তাদের জন্যই আজকের ভিডিওটা আমি মেক করে ফেলেছি। আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে কখনোই সরাসরি ওদেরকে খেতে দিই না, আমি সবসময় ওদেরকে খাবারটা গরম করে তারপর খেতে দিই। আমি ম্যাক্সিমাম সময়ই ওভেনে গরম করে দিই, আর ওভেনে কিন্তু খুব কম সময়েই খুব ভালো মতো গরম হয়ে যায়। 30 সেকেন্ড দিলেই কিন্তু কুসুম গরম হয়ে যায় বা রুম টেম্পারেচারে চলে আসে। এই খাবারটা আপনারা একেবারে নিশ্চিন্ত মনে দিতে পারেন, এতে ওদের ঠান্ডারও সমস্যা হবে না, আর ওরা ফ্রিজের খাবার খায় না, এই ধরনের কোনো সমস্যা আর দেখতে পারবেন না। ওরা খাবারটা পুরোটা খেয়ে ফেলবে, কোনো নষ্ট করবে না। আপনারা দেখতেই পেরেছেন, ওরা কিন্তু অপেক্ষা করছে। আর আমার বড় বিড়াল পিকাচুটা এখন বুঝে, ও খাবার খাওয়ার ইচ্ছা হলেই ফ্রিজের কাছে না হলে ওভেনের কাছে এসে এভাবে দাঁড়িয়ে থাকে যে কখন আমি খেতে দিব। তো দেখুন, ওদের এই খাবারটা কিন্তু চিকেনটা গরম হয়ে গিয়েছে, দেখুন ঝোলটা কিন্তু লিকুইড হয়ে গিয়েছে। তো আমি হাত দিয়ে চেক করে দেখে নিব কিরকম গরম হয়েছে। খুব বেশি গরম হলে কিন্তু ওরা আবার খেতে পছন্দ করে না, বিড়ালরা অতিরিক্ত গরম খেতে পারে না। তো এই জন্য আমি কুসুম গরম করে একটু রেখে কুসুম গরম হয়ে গেলেই ওদেরকে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন, ওরা কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে। অনেকের চিন্তা থাকে ফ্রিজের খাবার খায় না, একদিন রান্না করে চার পাঁচ দিন রাখা যায় কিনা। আমি বলবো, যদি আপনি নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে ভালোভাবে রাখেন, ফ্রিজে টেম্পারেচারটা একটু কমিয়ে, তাহলে কিন্তু আপনি এক সপ্তাহ পর্যন্ত এভাবে খাবার সংগ্রহ করে রাখতে পারবেন। আমার হাতে সময় থাকে, তাই আমি কিন্তু ওদের জন্য তিন চার দিনের মতো করে খাবার রান্না করে রাখি। এক সপ্তাহ আমি কখনো রাখি না, তবে আপনারা যারা বিজি থাকেন, বাইরে কাজ করেন, তারা কিন্তু এই কাজটা করতে পারেন। আপনারা এক সপ্তাহের জন্য খাবারটা খুব ভালোভাবে এয়ারটাইট বক্সে সংগ্রহ করবেন, এবং যেদিন যেই বক্সটা বের করবেন সেই দিন সেই বক্সের খাবারটা শেষ করে ফেলবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আপনি যদি এক একটা বক্সে ভাগে ভাগে রাখেন এবং এক এক দিন এক এক বক্স বের করেন, তাহলে কোনো সমস্যা হয় না। এয়ারটাইট বক্স না খুললে কিন্তু ওই খাবারের টেম্পারটা বেশ ফ্রেশ থাকে। তো আপনারা হাতে সময় না থাকলে এই কাজটা সবসময় করতে পারেন, এক সপ্তাহের জন্য রান্না করতে পারেন। আর ড্রাই যে ক্যাট ফুড কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু না খাওয়াই ভালো। আমি অনেক ভেটের কাছে কথা বলেছি, তারা সবসময় সাজেশন দিয়েছে যে বাসায় ফ্রেশ যদি মাছ মাংস খায় তাহলে ক্যাট ফুডের দিকে যাবেনই না, তাহলে আপনার বিড়ালটা একেবারে সুস্থ স্বাভাবিক থাকবে, খাবারও খুব ভালো মতো খাবে। তো এখন আমি বলে দিচ্ছি, বাসায় যদি ওভেন না থাকে তাহলে কিভাবে গরম করবেন। বাসায় যদি ওভেন না থাকে তাহলে আপনারা কিন্তু চুলায় একটু কুসুম গরম করে নিতে পারেন, যে কোনো একটা পাত্রে রেখে
কুসুম গরম হলেই হবে, ফ্রিজের ঠান্ডা ভাবটা না থাকলেই হয়ে গেল। খাবারটা ঠান্ডা দিলে হয় কি, ওদের ঠান্ডার সমস্যা হয়, মানুষের যে সমস্যা হয় ওদেরও সেই সমস্যা, ঠান্ডাটা ওরা কিন্তু খেতে চায় না। এই জন্য আপনি চুলায় বা ওভেনে যে কোনোভাবে একটু কুসুম গরম করে দিবেন। আর যদি কোনোটাতেই করা সম্ভব না হয়ে থাকে তাহলে আপনার হাতে সময় থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে আপনি যতটুকু খাবার খাওয়াবেন বের করে রাখবেন। আধা ঘন্টা পর খাবারটা রুম টেম্পারেচারে চলে আসলে ওদেরকে খেতে দিয়ে দিবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।